দুটো ম্যাগির জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, আর আপনাদের বাড়িতে যদি নানান রকমের সবজি থাকে তো আপনি সবজি দিয়েও এটা করতে পারেন। আমার ঘরে শুধুমাত্র ছিল একটু বিন, তো আমি বিনটাকেও দিয়ে দিয়েছি সাথে। আর আপনারা একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন গোল গোল করে কেটে, কারণ আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আমার বাড়িতে বাচ্চা খাবে এই জন্য। তো সাথে আমি দিয়ে দিয়েছি ডিম, আর ডিমের উপরে দিয়ে দিয়েছি একটু লবণ, কারণ লবণ ছাড়া তো খাবারটাই একদম টেস্টি ছাড়া হবে। তো এই জন্য আমি সাথে দিয়ে দিয়েছি একটু লবণ, আর লবণটা কম দেবেন, কারণ ম্যাগি মশলাতে বহুত পরিমাণে লবণ দেওয়া থাকে। যতক্ষণ না ঠিক মতন ভাজা হবে এইটা, আর পেঁয়াজ আর বিনগুলো একসাথে না দিয়ে আপনারা একটু আগে পরে করে দিতে পারেন। আর পাশে আমি ম্যাগি সেদ্ধর জন্য দিয়ে দিয়েছিলাম আগের থেকে জল গরম করতে, তো এখন জলটা আমার গরম হয়ে গেছে, ম্যাগি দুটো আমি দিয়ে দিয়েছি এখানে। আর দেখুন ম্যাগিটা আমি জলটাকে এখন ঝরিয়ে একটু তেল দিয়ে দেব, আর পাশে আমি আবার আমার সেই ভাজাটার কাছে চলে আসলাম, সাথে আমি আর একটু তেল দিয়ে দিলাম ম্যাগিটাকে ভাজার জন্য। ম্যাগিটার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তেল আপনি পরিমাণ মতন দিতে পারেন, কারণ আমি একটু তেল কম খাই, তো আমি এই জন্য তেলটা একটু কম দিয়েছি, আপনার পরিমাণ মতন তেলটা দিয়ে নিতে পারবেন। দুটো ম্যাগি মশলা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এখানে, ম্যাগি মশলাটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার ম্যাগি মশলা মিক্সড হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো ম্যাগিটাকে আমার প্লেটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ওরকমই ভালো হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।